নমস্কার সকলকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আত্মজ চ্যানেলের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব একটি গল্প। গল্পটির লেখককে আমার জানা নেই, গল্পটি আমি পেয়েছি ফেসবুক থেকে। গল্পের অন্তর্নিহিত যে বার্তা, গল্পের যে চমৎকারিত্ব, সেটি আমাকে খুব আকৃষ্ট করেছে, ভালো লেগেছে খুব গল্পটি পড়ে। খুব ছোট্ট গল্প, হতে পারে সেটি সত্য ঘটনা, আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে প্রতিক্রিয়া দেবেন, আমার চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আমার পোস্টগুলিকে আরও বেশি বেশি করে লাইক করুন, যাতে আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। গল্পের নাম কন্ট্যাক্ট আছে, কানেকশান নেই। নিউ ইয়র্কে একদিন এক সাংবাদিক রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাংবাদিক ওই সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, আপনার গতকালের বক্তৃতায় আপনি বলেছেন কন্ট্যাক্ট এবং কানেকশান, আমি বিষয়টা নিয়ে খুব দ্বিধায় আছি, যদি দয়া করে একটু ব্যাখ্যা করেন তাহলে বুঝতে সুবিধা হয়। সন্ন্যাসী মৃদু হাসলেন এবং আপাত দৃষ্টিতে প্রশ্ন থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললেন, আচ্ছা আপনি নিউ ইয়র্কে থাকেন? সাংবাদিক বললেন, হ্যাঁ। সন্ন্যাসী বললেন, আপনার বাড়িতে কে কে আছে? সাংবাদিক মনে মনে ভাবলেন সন্ন্যাসী বোধহয় প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছেন, তাই এই রকম ব্যক্তিগত প্রশ্ন করছেন। তবুও তিনি বললেন, আমার মা মারা গেছেন, বাড়িতে বাবা আছেন, আমরা তিন ভাই ও এক বোন, সবাই বিবাহিত। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, বাবার সঙ্গে কথা হয়? সাংবাদিক দৃশ্যতই কিছুটা বিভ্রান্ত। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, বাবার সঙ্গে শেষ কবে কথা হয়েছে? সাংবাদিক নিজের বিরক্তি চেপে রেখে বললেন, মাসখানেক হবে। সন্ন্যাসী বললেন, আচ্ছা তোমাদের ভাই বোনেদের মধ্যে মাঝে মধ্যে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হয়, শেষ কবে তোমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়েছে? এবার কিন্তু সাংবাদিক জনসমক্ষে যথেষ্ট ঘামতে শুরু করেছেন, তাকে বিব্রত দেখাচ্ছে, মনে হচ্ছিল যেন সন্ন্যাসী সাংবাদিকের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাংবাদিক লজ্জাবনত হয়ে উত্তর দিলেন, বছর দুয়েক আগে ক্রিসমাসের সময় দেখা হয়েছিল। আচ্ছা তখন সবাই একসঙ্গে কদিন সময় কাটিয়েছিলেন? সাংবাদিক উত্তর দিলেন, দুদিন। মনে করে বলুন তো, আপনার বাবার পাশে আপনি কতক্ষণ ছিলেন? সাংবাদিক বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন, তার মুখে কোনো উত্তর জোগাল না। সন্ন্যাসী কিন্তু প্রশ্ন করেই চলেছেন, আপনারা কি একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছিলেন? উনি কেমন আছেন জিজ্ঞাসা করেছিলেন? মা মারা যাওয়ার পর কিভাবে উনি সময় কাটাচ্ছেন জিজ্ঞাসা করেছিলেন? সাংবাদিকের চোখ অশ্রুসিক্ত হয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সন্ন্যাসী কোমল হস্তে তাঁর হাত ধরে বললেন, আপনি কিন্তু একদম লজ্জিত হবেন না, এর জন্য অনুশোচনা করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে অজান্তে যদি আঘাত দিয়ে থাকি। আসলে এটাই আপনার প্রশ্নের উত্তর, আপনি পেয়ে গেছেন উত্তর। বাবার সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই। কানেকশান হৃদয়ে হৃদয়ে হয়, একসঙ্গে বসা, খাবার ভাগাভাগি করে খাওয়া, একে অপরের খেয়াল রাখা, স্পর্শ করা, হ্যান্ডশেক করা, চোখে চোখ রাখা, একসঙ্গে সময় কাটানো, আপনাদের সব ভাই বোনেদের কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই। সাংবাদিক চোখ মুছে বললেন, এই সূক্ষ্ম ও অবিস্মরণীয় শিক্ষার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এটাই বাস্তব। আমরা যদি এখন সমাজ জীবনের দিকে তাকাই, আমাদের অনেক কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান কোথায়? অনেকেই গর্ব করে বলি, এত হাজার কন্ট্যাক্ট আছে আমার কিন্তু কানেকশান? সবাই নিজের জগৎ নিয়ে মশগুল। আসুন আমরা ওই সন্ন্যাসীর কথা একটু মন দিয়ে শুনি,
আমরা শুধু কন্ট্যাক্ট নিয়ে বসে না থেকে কানেক্টেড হয়ে থাকি, কেয়ারিং ও শেয়ারিং করি, যথাসম্ভব একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। শোনা যায় ওই সন্ন্যাসী আর কেউ নন, তিনি নাকি ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। যদিও এটি গল্প হিসেবে আমি ফেসবুক থেকে পেয়েছি, এর সত্যতা আমি কোনো ইতিহাস বই থেকে যাচাই করে নিই।